হের বিল এই আমরা ডায়ালেশন পড়ব সো ডায়ালেশন বেসিক্যালি ইরেশনের উল্টা কাজটা করে সো ইরোশন কী করতো আমাদের যে অবজেক্টটা ছিল সেটাকে শ্রিঙ্ক করতো ডায়ালেশন যেটা করবে যে অবজেক্টটাকে আরও গ্রো করবে ঠিক আছে সো এটা হচ্ছে ফোরগ্রাউন্ডকে এনলার্জ করে এবং ব্যাকগ্রাউন্ডকে শ্রিংক করে ডায়ালোশনের সাইনটা হচ্ছে এরকম এটা ওকে সো এটাকে আমরা ডায়ালেশন বলছি সো ডায়ালেশন এর জাস্ট শর্তটা হচ্ছে যে স্ট্রাকচারিং এলিমেন্টটা হিট করছে না দ্যাটস ইট হ্যাঁ এটা ফিট ফিট ছিল এটাতে হিট সো আমি ইন ডিটেলস আর যাচ্ছি না জাস্ট আমাদের চেক করতে হবে এটা হিট করছে না ওকে সো হিট করলেই ওয়ান হবে আদারওয়াইজ জিরো একটা জিনিস খেয়াল করবেন সকল ফিটই কিন্তু এক প্রকারের হিট রুলটাটা সত্য না সো ফিটগুলোতে অবশ্যই ওয়ান হবে আচ্ছা সেইখানেও সেম কথাগুলোই লেখা যে আমরা সুপারএম্পোজ করবো স্ট্রাকচারিং এলিমেন্টের সাথে এমনভাবে যাতে আমরা যে পিকজেল নিয়ে কাজ করছি সেই পিকজেলের সাথে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টের অরিজিনটাও ম্যাচ করে ওকে অ্যাটলিস্ট একটা পিকজেল যদি ম্যাচ করে ওয়ান ওয়ান হয় একটা পিক্সেল অরিজিনের সাথে সরি স্ট্রাকচারিং এলিমেন্টের সাথে এবং ইমেজের সাথে তাহলেই হচ্ছে আমরা যে পিকজেলটা ফিল্টার করছি যে পিক্সেল বরাবর আমরা ফিল্টারিং এলিমেন্ট বসিয়েছি সেই পিকজেলও ওয়ান দিয়ে দিব ওকে আচ্ছা এবং ডায়ালোশনের সময় খেয়াল করতে হবে যে আমরা টোটাল ইমেজটার বাউন্ডারি পিকজেলের সময় যেটা কনসিডার করবো যে ধরেন যে ইমেজটা এখানে আছে আমাদের স্ট্রাকচার ইউনিয়নটা আমরা এখানে বসালাম সো ধরেন যে স্ট্রাকচার ইউনিয়নটার মিডল পয়েন্ট এখানে বসতে সো আমাদের কিছু পয়েন্ট তো বাইরে যাচ্ছে সো বাইরের পিটগুলোকে আমরা হচ্ছে জিরো ধরবো ব্যাকগ্রাউন্ড ধরবো ঠিক আছে অনেকটা জিরো প্যাডিংয়ের মতো আচ্ছা এবং আমরা যেখানে বসাচ্ছি সেখানে যদি হিট করে তাহলে এখানে মন বসিয়ে দিবো দেখছি সো ইমেজের সাইজ কিন্তু বড়ো হচ্ছে না ছোটো হচ্ছে না এটাই থাকছে আমাদের অবজেক্টের যে ইমেজের ভিতরে যদি কোনো অবজেক্ট থাকে আমার নাম্বার অফ ওয়ানস সেইটা আর কি বড়ো হবে ঠিক আছে আমাদের ইমেজটা কিন্তু সেমি সাইজের থাকবে ওকে আচ্ছা এখন ডায়ালশনের এক্সাম্পল দেখি সেখানে দেখেন এটার এটা হিট হয়েছে সো আমরা আউটপুটে ওয়ান দিচ্ছি এখন কোনো হিট হয়নি পুরোটা মিস সো মিস হলে জিরো দিব হিট হিট হয়েছে এটা এটা সো ওয়ান দিচ্ছি দুটো হিট হয়েছে সো ওয়ান এটা ফিট এবং আমি আগে বলেছি সকল প্রকারের ফিটই হচ্ছে হিট সো এখানেও ওয়ান বসবে এখানেও ওয়ান দুটো হিট হয়েছে এখানেও একটা হিট হয়েছে সো ওয়ান সরি দুটো হিট হয়েছে সো এখানেও ওয়ান বসবে এবং এখানেও ফাইনালি দুটো হিট হওয়ার কারণে ওয়ান বসছে তো দেখেন আমরা আউটপুটে কিন্তু অনেক লম্বা বা বড়ো অবজেক্ট পেলাম সেটা এখন আমরা টু ডি ইমেজের মধ্যে চালাই সো টু ডি ইমেজের মধ্যে চাল্লা দেখবেন যে আমি যখন যেই যে যে জায়গাগুলোতেই আমরা সো স্ট্রাকচার এলিমেন্ট এটা এবং মিডল পয়েন্ট হচ্ছে এটা সো আমরা যদি এখানে বসাই তাহলে এখানে একটা হিট হবে এখানে একটা হিট হবে এক্সট্রা হিটস আমি এক্সট্রা হিটস কাউন্ট করছি আমরা যদি ধরেন এইখানে বসাই এখানে তো ডেফিনেটলি হিট হবে যদি এখানে বসাই তাহলে হিট হচ্ছে না ঠিক আছে কারণ এই এই পয়েন্টগুলোতে আমাদের স্ট্রাকচারেল এলিমেন্ট বড়বে এই পয়েন্টগুলোতে ওয়ান নেই সো এখানে এখানে হিট হবে না বাট এটার এটার পাশেরটাতে পাশটাতে ডেফিনেটলি হিট হবে এখানে বরাবর সো এখানে তো ওয়ান ছিল ওয়ান হবে সো যেই যে জায়গাগুলোতে ওয়ান ছিল সেগুলো তো অবশ্যই ওয়ান হবে তাছাড়া এক্সট্রা যেই ভ্য বাউন্ডারি ভ্যালুসগুলো আসছে সেগুলো হচ্ছে এখানে একটা হিট পাচ্ছি এখানে একটা হিট পাচ্ছি এখানে এক্সট্রা একটা হিট পাচ্ছি এখানে হিট পাচ্ছি মানে আমরা যদি এই যে দেখেন মানে হিট পাচ্ছি বলতে হচ্ছে আমরা এলিমেন্টটা বসাচ্ছি বসানোর পরে হচ্ছে অ্যাটলিস্ট একটা বা দুইটা পিক্সেল মিলে যাচ্ছে তার মানে এই জায়গাগুলোতে হিট সো এখানেও আবার ওরকম হিট পাবো এখানেও হিট পাবো এই জায়গাটাতেও বসালে দেখেন হিট পাচ্ছি আমি এটা একটু ক্লিয়ারভাবে লিখি আচ্ছা সো এখানে হিট এখানে হিট এখানে হিট এই জায়গাটাতে হিট পাবো না কারণ আমাদের এই পয়েন্টটা জাস্ট ইস্তে মিলে বাট এটা তো ওয়ান না সো হিট হবে না এখানে হিট পাচ্ছি কারণ এই পয়েন্টটার সাথে মিলে যাচ্ছে এখানে হিট পাবো কারণ দুইটা পয়েন্টের সাথে মিলবে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টের এখানে হিট পাবো এখানে হিট পাবো এখানে হিট পাবো কারণ এটার সাথে এই তিনটা মিলে যাচ্ছে এখানে হিট পাবো দুটো মিলছে এখানেও হিট পাবো সেম দুটো মিলছে এখানে হিট পাবো এখানে পাবো এখানে পাবো কারণ নিচেরটার সাথে এই তিনটা মিলে যাবে এখানে দুটা হিট পাবো এখানে হিট পাবো এই দুটো এখানে মিলবে এখানে দুটো মিলবে সো এই হচ্ছে এক্সট্রা হিটস এছাড়াও ভিতরে যা সবগুলোর সাথেই হিট হবে সো আমাদের ওভারঅল অবজেক্টটা হচ্ছে বড় হয়ে এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে চাঙ্গা অবজেক্টে এরকম হবে সেইটা হচ্ছে ডায়ালেশন রান করার পরে এরকম হচ্ছে আচ্ছা এখানে দেখেন ডায়োলেশনে যদি আমরা এক্সাম্পল দেখি এই 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 মিস্টার উপর ডায়ালেশন চালানোর পরে আমরা এটা পাচ্ছি তো এখানে দেখেন আমাদের অবজেক্ট দুটো মার্চ হয়ে গিয়েছে তো খেয়াল রাখতে হবে এখানে আমরা থ্রি বাই থ্রি স্কোয়ার স্ট্রাকচারিং এলিমেন্ট চালিয়েছি তার মানে সবগুলো ভ্যালুই ওয়ান ছিল ঠিক আছে যে এই স্ট্রাকচারিং এলিমেন্টটা আমরা চালিয়েছি সবগুলো খেতে ছিল থ্রু মধ্যে আচ্ছা এখন এই এখানে ওই যে আমরা যেই সিমিলার কেসটা ইরোশনের জন্য করেছিলাম সিম কাজটা আমরা ডায়লোশনের জন্য করবো স্ট্রাকচারিং এলিমেন্টটা পুরো অবজে অবজেক্ট বরাবর চালাবো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে এটা কিন্তু এই এটা কিন্তু একটা অবজেক্ট ঠিক আছে এই পার্টটা কিন্তু একটা অবজেক্ট ইমেজটা কিন্তু আরও বড়ো হতে পারে ওকে আমি বলেছি জাস্ট এই অবজেক্টটার উপর চালাতে নট ইন দিস ইমেজ ইমেজ কিন্তু আরও বড় হুম তো এখানে আমাদের কিন্তু সবগুলো বাউন্ডারিতেই আমরা হচ্ছে চালাবো ঠিক আছে যেমন এখানে ধরুন ইমেজ যদি এত বড় হয় আমাদের কিন্তু এই সবগুলো পয়েন্টে করতে হবে বাট আমরা যখন ঠিক এই পয়েন্ট বরাবর বসাচ্ছি তখন এটার জন্য আমাদের এখানে একটা হিট পাবো রাইট তার পাশেরটাতেও হিট পাচ্ছি তার পাশেরটাতেও হিট পাচ্ছি তো এটা যেটা হবে পুরো ইমেজটা দুই পিক্সেল বেড়ে যাবে ঠিক আছে পুরো পুরো সরি ইমেজটা না পুরো অবজেক্টটা টু পিক্সেল করে বেড়ে যাবে কারণ আমরা এই স্ট্রাকচার এলিমেন্টটা চালাচ্ছি সো এইখানে দেখেন এই যে এটা ছিল আমাদের বাউন্ডারি দুই পিক্সেল বেড়ে গিয়েছে ঠিক আছে দুই পিক্সেল বেড়ে গিয়ে যেই সাইজটা হবে সেইটা ঠিক আছে সো পুরো ইমেজটা বেড়ে এরকম হয়ে যাচ্ছে এটা যদি আমরা একচ ইমেজটা আঁকি সো এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছিল সো এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় সো নয় কেন কারণ লেফটে দুই রাইটে দুই টোটাল চার পিক্সেল বেড়েছে টোটাল ইমেজটা কিন্তু অনেকে এনলার্জ সরি টোটাল অবজেক্টটা অনেকে এনলার্জ হয়েছে ইমেজটা আরও বড়ো হতে পারে সো ডায়লোশনের পরে হচ্ছে আমরা এরকম পাচ্ছি ঠিক আছে এবং ডায়লেশনের এফেক্টটা এখানে দেখানো এফেক্টটা হচ্ছে এরকম করে এখানে হচ্ছে কর্নার কেসগুলো দেখানো যে এগুলো 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 সবগুলো হচ্ছে এদের হবে কানেক্টেড হয়ে মাঝখানে যেটা পাচ্ছি পুরোটুক হচ্ছে আমাদের ডায়লোশনের পরে রেজাল্ট আচ্ছা এখানে এখন ডায়ালশনের এফেক্টগুলো চিন্তা করি যেটা বলেছি যে ফোরগ্রাউন্ডটাকে বড় বড়ো করে বাউন্ডারিগুলোকে স্মুথ আউট করে এটার জন্যও স্মুথ আউট করতো এটাতেও স্মুথ আউট করছে এটা তো হচ্ছে হোলস অ্যান্ড গ্যাপস ক্লোজ করে দেয় ডায়ালেশনের রুলটা তো আমরা সবাই জানি যে হিট করলেই ওয়ান দিয়ে দিব ওকে সো এখানে এই ব্ল্যাক মানে হচ্ছে ওয়ান সো ডাইলারেশনের পরে এই থ্রি বাই থ্রি দিয়ে ডাইলারশন করলে এটা আরও মোটা হয়ে যাচ্ছে এখানে সেম আরও মোটা হচ্ছে ঠিক আছে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো যত বড়ো স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আমরা ডাইলারশন চালাচ্ছি মাঝখানের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আরও শ্রিঙ্ক করছে এবং ফোরগ্রাউন্ডটা বড়ো হচ্ছে সো আমাদের টেক্সট অ্যানালাইসিস বা টেক্সট ট্রু টেক্সট হয়তো বা অনেকে দেখেছি এই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে ডায়ালশনের হেল্প নিতে পারি তাহলে আমাদের টেক্সটটা আর একটু ডিফাইন্ড হয় আর একটু বেটার লাগে আমাদের কাছে দেখতে ঠিক আছে সো দেখেন এখান এই টেক্সটের চেয়ে কিন্তু এটা পড়াটা ইজিয়ার সো এটা হচ্ছে আমরা ডায়ালেশনের একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলতে পারি ডায়ালশন ক্যান রিপেয়ার ব্রেকস আমাদের কোনো অবজেক্টের মাঝখানে যদি কোনো এক কারণে ব্রেক চলে আসে ডায়ালশন সেই ব্রেকটাকে রিপেয়ার করে দিতে পারে ডায়ালশন ইনক্লুশন গুলোকে রিপেয়ার করতে পারে ঠিক আছে ইন্ট্রেশন কী করতো গুলোকে রিপেয়ার করতো তার মানে এক্সট্রুশন মানে হচ্ছে আমাদের অবজেক্ট থেকে যদি বর্ধিত কিছু থাকে ইনক্লুশন মানে হচ্ছে আমাদের অবজেক্ট যদি ভাঙা বা গর্ত থাকে সেটাকেও হচ্ছে ডায়ালশন ফিক্স করতে পারে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন ডায়ালেশন অবজেক্টগুলোকে এনলার্জ করে দেয় আমাদের অবজেক্টের সাইজটা কিন্তু সেম থাকছে না এরকম ছোট ছোটো করতো এটা বড় করে আমরা ডায়ালেশনে আরও কিছু কাজ দেখি সো এজ ডিটেকশনের জন্য ডায়ালেশন ইউজ হয়ে থাকে কিভাবে ইউজ হয় সেটা দেখি আচ্ছা ফার্স্টে ডায়ালেশনে আরেকটু যাই যে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এটা ফোরগ্রাউন্ড এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড ডায়ালেশন কি করে ফোরগ্রাউন্ডকে বড় করে ব্যাকগ্রাউন্ডকে ছোটো করে সো ফোরগ্রাউন্ডটা আমাদের বড় হয়ে গিয়েছে হোয়াইট পার্টটা এটা বড়ো হয়ে গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শ্রিঙ্ক করেছে এখন এজিটেকশনটা কীভাবে করবো স্টেপটা হচ্ছে তিনটা স্টেপ আমাদের প্রথম কাজ হচ্ছে ডাইলেক্ট দ্য ইনপুট ইমেজ সো আমাদের ইনপুট ইমেজকে ডাইলেক্ট করতে হবে ঠিক আছে এরপরের কাজটা হচ্ছে সাবট্র্যাক্ট ইনপুট ইমেজ ফ্রম দ্য ডাইলেকটেড ইমেজ সো এটা হচ্ছে আমাদের ইনপুট ইমেজ এটা হচ্ছে আমাদের ডাইলেক্টেড ইমেজ ডিআই বলছে এটাকে যেটা করতে হবে এজ জন্য এটা মাইনাস এটা করতে হবে সরি ইনপুট ইমেজ মানে ইনপুট ইমেজ থেকে মানে ইনপুট ইমেজটা আমাদের ডায়ালটারি ইমেজ থেকে বিয়োগ দিতে হবে তার মানে আমরা করছি হচ্ছে ডিআই মাইনাস আইপি ঠিক আছে ইনপুট ইমেজের পিকজেলগুলো মানে থেকে আমরা হচ্ছে সরি ডায়লটারি ইমেজের পিকজেলগুলো থেকে আমরা ইনপুট ইমেজগুলোকে হচ্ছে মাইনাস করছি এটা হচ্ছে সেট অপারেশনে আমরা যেভাবে দেখেছিলাম সেটা সো দুটোর মধ্যে মাইনাস করা মনে হচ্ছে আমাদের ডায়লেক্ট ইমেজে এবং ইনপুট ইমেজে কমন না যেগুলো কম যেগুলো কমন সেগুলো বাদ দিব যেগুলো কমন না সেগুলো থাকবে ঠিক আছে কমন না হচ্ছে এই যে এক্সট্রা পোর্শনগুলো মানে যেই পোর্শনগুলো বড়ো হয়েছিল আমাদের ফোরগ্রাউন্ডের সেই পার্টগুলো থাকবে সেখানে দেখেন সেই পার্টটা আছে সে ফোর ফোরগ্রাউন্ডের এই পার্টগুলো হচ্ছে আমাদের বড় হয়েছিল সো এই পার্টগুলো জাস্ট থাকবে ঠিক আছে ইনপুট ইমেজ থেকে যদি বাদ দিই দেখেন ইনপুট ইমেজটা আমি যদি এখানে আঁকি স থেকে বাদ দিয়ে আমাদের বাদ থাকে হচ্ছে এই পার্টগুলো ঠিক আছে এই পার্টগুলো এই পার্টগুলো সেই পার্টগুলো হচ্ছে আমাদের ফাইনালি পাচ্ছি সেইভাবে হচ্ছে আমরা এজ ডিটেক্ট করতে পারি আচ্ছা সো ডায়ালাসন এবং ইরাশনের মধ্যে হচ্ছে ডুয়ালিটি রিলেশন সে বিরাজ করে তার মানে আমরা যে কোনো অবজেক্টের উপর সো ধরেন যে আমাদের অবজেক্ট হচ্ছে এ এবং আমাদের বি হচ্ছে স্ট্রাকচারিং এলিমেন্ট ধরে নিই সো আমরা যেটা করতে পারি আমরা ইরোশন অ্যাচিভ করতে পারি ব্যাকগ্রাউন্ডকে ডায়লার্ট করে তার মানে আমরা এর কমপ্লিমেন্টকে ডায়লার্ট করে কমপ্লিমেন্ট মানে হচ্ছে জিরোগুলো ওয়ান হয়ে যাবে ওয়ানগুলো জিরো হয়ে যাবে ওকে সো এর কমপ্লিমেন্টকে আমরা হচ্ছে এর এটা হচ্ছে আমাদের সেই অবজেক্টটাকে ঠিক আছে ইমেজটা একে যদি কমপ্লিমেন্ট করি তাহলে কী হবে ফোর গ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ড হয়ে যাচ্ছে এবং আমরা যদি সেম স্ট্রাকচারিং এলিমেন্টটা যদি বি সেমই থাকে সো আমরা স্ট্রাকচারিং এলিমেন্ট বি দিয়ে ইরোশন চালানো এবং এ প্রাইম এর উপর ডায়ালেশন চালানো সেম রেজাল্ট দেবে ঠিক আছে সো ব্যাকগ্রাউন্ডকে ফোর গ্রাউন্ড বানায় আমরা যদি ডায়ালেশন চালাই এরপরে যদি রেজাল্টটাকে কমপ্লিমেন্ট করি তাহলে হচ্ছে আমাদের সেম এগেইন সেম রেজাল্ট আসবে ঠিক আছে এবং এটা ভাইস ভার্সা সো আমরা ডায়ালেশনের এফেক্টটা অ্যাচিভ করতে পারবো আমাদের অবজেক্টটাকে কমপ্লিমেন্ট করে সেটার ওপর ইরোশন চালিয়ে টোটাল ইমেজটাকে আবার কমপ্লিমেন্ট করলে সেম রেজাল্ট পাচ্ছি ঠিক আছে সো এখানে দেখেন ইরোশন অফ টোটাল ইমেজ এটাকে কমপ্লিমেন্ট করে হচ্ছে আমরা ডায়ালশন দিয়ে করতে পারি এবং ডায়ালশনটা হচ্ছে আমরা ইরোশন দিয়ে করতে পারি সেটা হচ্ছে এই দুটোর ডুয়ালিটি রিলেশনশিপ বিটুইন ডায়ালশান অ্যান্ড ইরোশন সো নেক্সট যেটা হচ্ছে আমরা ওপেনিং এবং ক্লোজিং দেখব যেটা হচ্ছে ডায়ালশন এবং ইরোশনের সংমিশ্রণে বানানো সো আই হোক সবাই বুঝতে পেরেছেন ডায়ালশন এর পার্টগুলো আরও যদি কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ